কারণ হেয়ার আমার এক্সপার্ট এরিয়া না, প্রপার নলেজ পাবে সেগুলো নিয়ে শুধু আমি কাজ করব। তুমি সার্টিফিকেট দিতে পারো, বাংলাদেশ থেকেও লাইসেন্সটা নিব, যেন ওটা খুব বেশি ভ্যালুয়েবল হয় আমার স্টুডেন্টদের জন্য। এক্সপার্ট কিংবা ওটা দিয়ে ওরা আবার আরেকজনকে শিখাবে, সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি সেটা বলতে পারি না। বাংলাদেশের কাউকে সে কি তোমার মতই? আজকাল বাংলাদেশের মানুষকে বোকা বানানো খুব সহজ, শুধু একটা কোর্স করে বসে থাকলে হবে না, অল্প টাকা দিয়ে তুমি স্টার্ট করো। বিগিনার হিসেবে তুমি 10,000 টাকা সার্ভিস প্রোভাইড করতে পারো। আমি শিখছি কাজ করছি, আমি কিন্তু থেমে নেই। আমার সাথে যারা কাজ করে তারা কেউ 7-8 ইয়ার্স 9 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স দা, তো ট্রেন করতে পারবে তত বেটার। তুমি মেকআপ ওয়ার করে থাকতে পারবে না, তোমাকে স্কিনটাকে হেলদি করতে হবে। আমি অনেক ছোট টিনেজার, আমি কখনো সোপ ইউজ করতাম না, মানে সোপ ইউজ করলে বডিটা অনেক রাফ হয়ে যায়, এটা আমি অনেক আগে থেকেই জানতাম। আমি বাসা থেকে না বলে পার্সোনাতে দিয়ে ফাঙ্কি হেয়ার কালার করে ফেলেছি। খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে বিলং করি। ওয়াকিং ক্লায়েন্ট অ্যালাউ করতাম না, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন হচ্ছে আসতে হতো, আদারওয়াইজ আমি শর্ট দিতে পারতাম না। একজন এশিয়ান যে অ্যাকচুয়ালি কাজটা ভালো পাবে কি না, আমার যেইভাবে পপুলারিটিটা বেড়েছে পাশের যে সেলুন ওনার, আমরা সার্ভিস এক্সচেঞ্জ করতাম। অনেক মানুষের অনেক স্ট্রাগল করতে হয়, আর এগুলো হাতের কাজ, এটার সবসময় আপনাকে যত আপনি প্র্যাকটিস করবেন আপনার স্কিলস বাড়বে, আর ইউরোপে এটার ডিমান্ড থাকবে। কেন না আমি বাংলাদেশের মেয়ের জন্য করবো না, বাংলাদেশে করবো, কারণ আমরা অলরেডি এখানে স্টাবলিশ। আর বাংলাদেশে যখন আমি নিজেকে স্টাবলিশ করতে গেছি তখন হচ্ছে আমাকে স্ট্রাগল, ইউরোপে আমার কিন্তু কোনো স্ট্রাগল পিরিয়ড করতে হয়নি কোনো, যে বাংলাদেশে একটা এস্টাবলিশ কিছু করবো খুব বেশি সহজে আমি হার মানি। বাট সব কিছু কিন্তু মেকআপের উপর বেস, আর আমার যেই এক্সপার্ট এরিয়াসগুলো আমার এক্সপার্টিজের মধ্যে নীল এক্সটেনশন, ল্যাশ এক্সটেনশন, ফেশিয়াল, মেকআপ, ব্রাউজ এগুলোই আছে। আমি হেয়ার নিয়ে কাজ করি না, কারণ হেয়ার আমার এক্সপার্ট এরিয়া না। সো আমার কাছে যে কোর্সগুলো ওরা শিখতে পারবে এগুলোই পারবে। অনেকে এক্সপেক্ট করে যে হেয়ার নিয়ে আমি কাজ করি, সেটা আমি আগেই বলেছি, যেগুলোতে আমি এক্সপার্ট, যেগুলোতে আমার থেকে মানুষ একটা প্রপার নলেজ পাবে সেগুলো নিয়ে শুধু আমি কাজ করছি, সেটাই আর কি ওরা ডেফিনেটলি শিখতে পারবে। আর ডেনমার্কের যে আমার সেলুন, ওখান থেকে একটা সার্টিফিকেট ওরা পাবে। তুমি সার্টিফিকেট দিতে পারো? হ্যাঁ, এক্সপার্ট কিংবা ওটা দিয়ে ওরা আবার আরেকজনকে শিখাবে, সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি সেটা বলতে পারি না। ওদেরকে আগে নিজেদের বেসিক যে স্কিলটা সেটাকে পলিশ করতে হবে। না, ধরো দেখো, তুমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট, বাট তুমি এখন শিখাচ্ছ আরেকজনকে, বাংলাদেশের কাউকে, সে কি তোমার মতই? ওরা সেটাই বলতেছে না, নিজেদেরকে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট বলতেছে, এটা কেন? মানে তাহলে তুমি এত বছর যে পড়াশোনা করলে ভাইয়া, এটা তো আসলে মানুষের বুঝারও, হ্যাঁ বুঝারও একটা মানে মেন্টালিটি থাকতে হবে, যে আমি যারা বলছে তারাও তো বিলিভ করছে আজকে দেখছে, আজকাল দেখছে, তো ওটা তো ইউটিউব দেখে দেখে বলছে মেকআপ আর্টিস্ট, তো লাইক ইউ গার্লস হ্যাভ টু বি ভেরি স্মার্ট। আজকাল বাংলাদেশের মানুষকে বোকা বানানো খুব সহজ, হ্যাঁ, আর যারা বোকা বানাচ্ছে তারা বারবার বোকা হচ্ছেও। আর সো আমি এক্ষেত্রে বলতে চাই যে নিজেদের নলেজকে আগে পলিশড করো, এক্সপিরিয়েন্স নাও। একটা কোর্স আমি করিয়ে দিতে পারবো, বাট আপনি তো একটা ইউনিভার্সিটিকে বিবিএ এমবিএ করলেন, বাট আপনার ক্যারিয়ার লাইফটা কীরকম হবে সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার জব এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। তো এক্স্যাক্টলি, তুমি আমার কাছে কোর্স করলে তুমি সেটাকে কীভাবে প্র্যাকটিস করছো, কতটুকু ক্লায়েন্ট তুমি নিচ্ছ, এটার উপর ডিপেন্ড করে তোমার নেক্সট যে তোমার স্কিল সেটা কতটুকু ডেভেলপ হবে। আর আমি বলি যে শুধু একটা কোর্স করে বসে থাকলে হবে না, তোমাকে একটা মার্কেটিং, একটা আমার ক্লাসে আমি মার্কেটিংও করবে, সেই বেসিক যেই রুলসগুলো সেগুলো আমার স্টুডেন্টদেরকে বলে দিই। তো অল্প টাকা দিয়ে তুমি স্টার্ট করো, যে আমি বিগিনার, এখন আমার এরকম ক্লায়েন্ট লাগবে, তুমি যদি চার্জ করো 10,000 টাকা, বিগিনার হিসেবে তুমি 10,000 টাকা সার্ভিস প্রোভাইড করতে পারবে না, তুমি 3,000 টাকা চার্জ করো। ওই এক্সপেকটেশনটাও যে তোমার যে ক্লায়েন্ট থাকবে 3,000-এরই রাখবে, যে আমি 3,000 টাকা পে করছি, আমার নেল এক্সটেনশনটা 3,000-এরই হবে। এভাবে দিয়ে আস্তে আস্তে তুমি তোমার স্কিলটাকে পলিশ করো, কারণ এই হাতের কাজগুলো যত মানুষ প্র্যাকটিস করবে তত বেশি হচ্ছে পলিশড হবে। তো এভাবে আস্তে আস্তে 2-3 মাস 6 মাস পরে তুমি ক্লায়েন্টস নাও, প্রপার ক্লায়েন্টস নাও, এরপর যদি তোমার শিখাতে হয় দেন তুমি এই পাথে যাও। হচ্ছে আমার আমার কথা হচ্ছে এটা, রাশ করা যাবে না।
আস্তে 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 যেতে 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 মানুষকে একটা প্রপার ক্যারিয়ার বিল্ড করতে হবে। যেটা আমি তো বললাম 2016 থেকে 2024 আরো অনেক জানতে হবে। আমার সাথে যারা কাজ করে তারা কেউ 7-8 ইয়ার্স 9 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স না, 20-25 ইয়ার্স 30 ইয়ার্স এরকম। তো ওদের কাছে আমি এখনো স্টিল ভেরি ইয়াং। তো ওরকম করে আমি নিজেকে করছি। বাংলাদেশের মেয়েদেরকেও বুঝতে হবে ব্যাপারটা যে স্কিল করে তোলা যায়, যাকে বলে নিজেকে যতটুকু তুমি নিজেকে স্কিল করতে পারবে, যত ট্রেন করতে পারবে তত বেটার। আর একজন মেকআপ আর্টিস্টের থেকে মেকআপ শিখলাম আমার আরেকজনের কাছে শেখার দরকার নেই, ইটস আ ভেরি রং আইডিয়া। কারণ এক একজনের টেকনিক্স এক একজনের স্কিলস কিন্তু ডিফারেন্ট থাকে। সো এটা ওদেরকে বুঝতে হবে। আর এই তো বাংলাদেশের, বাট আমি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে তুমি যে মেকআপের দিকে যাবো, মেকআপ নিয়ে কাজ করবো, এটা কখন থেকে আসলে ভাবছো? এটা আমি ভাবছি মেকআপ নিয়ে কাজ করব ভাবছি আমি 2012 এর দিক থেকে। যে ছোটবেলা স্বপ্ন ছিল না যে আচ্ছা মেকআপ নিয়ে কাজ করব? ছোটবেলা থেকে মেকআপ নিয়ে স্বপ্ন ছিল না কাজ করার, বাট আমি বিউটি তারপর হচ্ছে আপনার বিউটিফিকেশন খুব বেশি আমাকে অ্যাট্রাক্ট করতো ছোটবেলায়। আমার আম্মু যখন নিজের রূপচর্চা করতো তখন তো খুব বেশি, তখন কি ন্যাচারাল প্রোডাক্টগুলো দিয়ে করতো, একটু আটা একটু বেসন তারপর একটু সুগার মিক্স করে জাস্ট ওটা দুধ দিয়ে মিক্স করে আম্মু আমার আম্মু তার ফেসে দিত অ্যাজ এ স্ক্রাবার হিসেবে। তো তখন থেকে আমার খুব ইচ্ছা হতো যে এই জিনিসগুলো ন্যাচারাল প্রোডাক্টগুলো আমি ট্রাই করি। অ্যান্ড মেকআপের পাশাপাশি আমার স্কিন কেয়ার নিয়ে খুব বেশি একটা ফ্যাসিনেশন ছিল যে স্কিন আমার জানতে হবে, কারণ মেকআপ করে স্কিনের ফ্লজগুলো ঢাকা যায়। বাট সারাক্ষণ তো মেকআপ ওয়ার করে থাকতে পারবে না, তোমাকে স্কিনটাকে হেলদি করতে হবে। তো ওটা নিয়ে আমার খুব বেশি অনেক আগে থেকেই একটা ফ্যাসিনেশন কাজ করতো। এরপর এরপর 2008 তখন আমি অনেক ছোট টিনেজার। তো 2008 হচ্ছে ফার্স্ট আমাকে অ্যালাউ করা হয় কসমেটিক ইউজ করার জন্য। তো আমার বাবা আমাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন আলমাস বিভিন্ন ব্র্যান্ডস ওখানে যে পন্ডসের যে ফেস ওয়াশ, তারপর আমি কখনো সোপ ইউজ করতাম না, মানে সোপ ইউজ করলে বডিটা অনেক রাফ হয়ে যায় এটা আমি অনেক আগে থেকেই জানতাম। তো আমি বডি ওয়াশ তারপর শ্যাম্পু কন্ডিশনার সব কিছু আমার এভরি মান্থে চেঞ্জ করে করে করতে হতো। তো ওই ব্যাপারগুলোতে আমি সবসময় একটু ফ্যান্সি ওয়েতে নিজেকে হ্যান্ডেল করতাম। অ্যান্ড ডিওডোরেন্ট এভরি সিঙ্গেল থিং আমাকে টপ নোটস থাকতে হবে। তো 2012 দিকে আমার এসএসসি পড়ে আমি হচ্ছে আস্তে আস্তে মানে ফিল করতে থাকি যে না মেকআপ নিয়ে বিউটি নিয়ে অ্যান্ড সবার আমার হেয়ার কালারের প্রতি, তখন আমার হেয়ার অনেক ফাঙ্কি হেয়ার কালার ছিল, আমি বাসা থেকে না বলেও পার্সোনাতে দিয়ে ফাঙ্কি হেয়ার কালার করিয়ে ফেলেছি, ওটা লুকিয়ে রাখতাম দেখি বিকজ আমি পিছন দিয়ে করতাম। বিকজ আমি খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবা এগুলো বেশি খুব একটা বেশি পছন্দ করতো না, বাট এগুলোর প্রতি আমার যে ফ্যাসিনেশন ছিল আস্তে 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 2013 লাস্টে আমার আমার এখন যে হাজব্যান্ড ওর সাথে আমার মিট মানে নট মিট পরিচয় হয়। তো ও তখন ইউকেতে থাকতো, ডেফিনেটলি ওর কাছে আমি অনেক কিছু বলতে পারতাম ইউকের এই বডি শপ ব্র্যান্ডের এটা আমার লাগবে ওটা আমার লাগবে, তখন সে আমাকে ওখান থেকে সব, হ্যাঁ হ্যাঁ সব কিছু প্রোভাইড করতো। তারপর